আলম ভাই ঘষাঘষি করতেছেন কেন, কি বুঝাতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভালো আছেন? কথা বলতে পারবো না, আপনি সালাম দিতে পারবো না, কি করবেন এত বসে থাকলে হবে ভাই? কই কিছু তো ওঠে না ভাই, ভাই উঠাইতাছে, উঠবে একটু, ক্যামেরা ধরে রাখেন, উঠবে, কই উঠবে, স্কেচ তো করতেছেন ভাই। কাস্টমারের কথা কি বলবো, এত ভালো প্রোডাক্ট বিক্রি করি, তারপর তারা বলে ভাই এটা হয়েছে সেটা হয়েছে। তবে ভাই দুনিয়াতে একটা কথা, এটা ঠিক আছে, সব মানুষ আমরা এক না, সবাই সত্যবাদী হলে দুনিয়া চলে না, চলে না। তো একটা 100 কাস্টমারের মধ্যে দুইজনের কমপ্লেন থাকতেই পারে, থাকবেই, ওকে। এইটার তো আর হলে আমরা যদি এটা ধরি আর এটা মেইনটেইনে ব্যবসা হবে না। আচ্ছা আচ্ছা, মূল তো যেটা আজকে ভিডিওটা করার কারণটা কি সেটা, হ্যাঁ সেটা বলতেছি ভাই। ওই আমাদের যেটা পুরনো ব্র্যান্ড মাইয়ার, মাইয়ার এটা কিন্তু বাংলাদেশে পপুলার একটা ব্র্যান্ড, বলতে আমেরিকান কোম্পানি যেটা আলম এন্টারপ্রাইজ সবসময় আনে। আমাদের এগুলো দামি প্রোডাক্টের জন্য আমরা কি করি, একটা শিপমেন্ট আনি, বিক্রি শেষ হয় আবার আরেকটা আনি। আচ্ছা, তো এগুলো আসলে এত হুইচ পরিমাণ স্টক করা সম্ভব না, যেটা অনেক দামি প্রোডাক্ট। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের প্রোডাক্টটা স্টক হয়েছে, স্টক আইছে, নতুন করে আসছে, এই জন্য নতুন ভিডিও। তো এর পাশাপাশি আমাদের আরেকটা ব্র্যান্ড যেটা ভারতে, এটা অনেকদিন গ্যাপ ছিল বাংলাদেশে। আচ্ছা, এটা এটা ইন্ডিয়ান নন ব্র্যান্ড, লোকাল ইন্ডিয়ান লোকাল নন ব্র্যান্ড একটা ব্র্যান্ড। আর যেটা মাইয়ারের যেটা, সেটা হলো আমেরিকান, আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। আচ্ছা, তো বরাবর বরাবর আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করব, তো মাইয়ারটাই আজকে দেখাচ্ছি আগে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ডক্টর কুক আইটেম। আর সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে, প্রথমে যে আলম ভাই হচ্ছে এগুলো ইম্পোর্টার, সরাসরি ইম্পোর্ট করে থাকেন। যারা রিটেলে নিতে চাচ্ছেন, খুচরা কেনাকাটা করতে চাচ্ছেন, তারাও নিতে পারবেন, এবং যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন। ওকে ভাইয়া, তো পাইকারি বিক্রির জন্য নিতে চাচ্ছেন সেটা আলোচনার সাপেক্ষে তারা অবশ্যই কথা বলে নেবেন। আজকে আমরা যেটা শুরু করতেছি মাইয়ার ব্র্যান্ডের 30 সিএম, এটাকে করাই বলে, এটা একটা করে আমরা আনবক্সিং করে রাখছি। হ্যাঁ, আমরা খুলে দেখাবো, সাইজগুলো বলে দিচ্ছি আগে। মাইয়ার 30 সিএম এর কাস্ট আয়রনের কড়াই, এবং এর পাশাপাশি আছে 26, এর পাশাপাশি আছে 24, তো আমরা 30টা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, 30 এই হলো আমাদের 30টা। হ্যাঁ, 30-এর আমরা সরাসরি মাপটা দেখাই দিচ্ছি, অনেক রাস্তা বুঝতে কষ্ট হয়। 4টা সাইজ হয়, আপনার 12 ইঞ্চি মুখের মাপ, 12 ইঞ্চি। এরপরে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি দেখছি ভিডিওতে বড়, আমার বাসা আসছে ছোট, ছোট, সেটা দায়বটা আপনার। আমি আলম এন্টারপ্রাইজ আলম ভাই, আপনাকে ফেক ভিডিও দেখাচ্ছি না। আচ্ছা, স্কেল দিয়ে মেপে মেপে দেখাচ্ছি আমরা, কিন্তু এটা হলো 30 সিএম এর। এটা মোটামুটি 6 জন মেম্বার একটা ফ্যামিলির জন্য, এটার মধ্যে মিনিমাম 1.5 কেজি চালে রাইস হবে, মিনিমাম 2.5 থেকে 3 কেজি কারি হবে, কারি হবে, কারি রাইস দুইটাই রান্না করবেন, সব ধরনের রান্না করবেন। না, কাস্টমারের সুবিধা কি ভাইয়া, আপনি মাছ মাংস পোলাও ভাত খিচুড়ি যেটাই করলেন, একটা হলদে দাগ থাকলো, পোড়ার দাগ থাকলো, আপনি লিকুইড ভিমবার দিয়ে ছাই ছোপাতে মাজা কষা দেন, এগুলো কোনো আপনার তেল কাস্ট থাকবে না, কারণ এই মেটালটা, এটাকে বলে এটাকে বলে কাস্ট আয়রন ভাই, অনেকে বলে ডক্টর কুক, এটা ভাই ডক্টর কুক অবশ্যই, কিন্তু এটা কেন, এটা পেছনের ভিডিওতে বলা আছে, আমি আবার বলবো, আবার একটু বলবো। এটা সুবিধা হলো এই যে এটা আপনার কাজের লোক যেভাবে মাজা ঘষা করেন লিকুইড ভিমবার দিয়ে, আপনার সরাসরি ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, কিন্তু এরকম না, নন স্টিক মাজা ঘষা দিয়েছি, লেয়ার উঠে গেছে আমার, এটা বাদ। এটা 100 বছরের গ্যারান্টি, 100 বছর। এটা আপনার এই যে একটা সিলিকন রাবার দেওয়া আছে, এই হলো অবস্থা। এখন আমরা এরপরে আপনি ভাত পোলাও মাছ মাংস খিচুড়ি দম পোলাও বিরিয়ানি যা কিছু রান্না করেন, এই হাওয়াটা আটকে দিলে হবে। আচ্ছা, মানে প্রেসার কুকারের মতো রান্না হবে। এটাকে আরেকটা সুবিধা, ইন্ডাকশন ইনফ্রারেড সব চুলে এটাকে ব্যবহার করতে পারবেন, সব চুলে যাবে। অনেকে জানতো না কাস্ট আয়রন ইনফ্রারেড বা ইন্ডাকশনে দেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, তো দেওয়া যাবে। আরেকটা হলো যেটা আমাদের 26টা হলো, এই যে দেখেন 26টা হলো 10 ইঞ্চি মুখের মাপ, একবারে মেপে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো ডিপটা কম। আচ্ছা, ডিপটা কম হবে এটা, যেহেতু ছোট। 24, এটা ডিপটা বেশি, ডিপটা বেশি, ডিপে ডিপটা যদি দেখে আমরা একটু তাহলে বুঝতে পারবে দর্শক বন্ধুরা, ঠিক আছে? ডিপটা কতটুকু হবে, 11 ইঞ্চি, এটা হলো আপনাকে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি ডিপ। আচ্ছা, আর যেটা 26টা সেটা ডিপটা কম, 4 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে করাই দেখালাম আমরা 24, প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন আমি দেখাই, এটা 24, ডিপটা বেশি 24, হ্যাঁ, এটা 26, এটা 30। তো আমরা 30-এর প্রাইসটা রাখতেছি 7000 টাকা, আমরা 26-এর প্রাইসটা রাখতেছি 6500, 24-এর প্রাইসটা রাখতেছি 6500। এই দুটার কারণ এক, কারণ এটা ছড়ানো, এটা গভীর বেশি। আচ্ছা, ডিপ যে একটা ডিপ আর একটা ছড়ানো টাইপ, 6500 স্ক্রিনশট নেবেন, 24 6500, 7000, 7000। এরপরে আরেকটা আছে আমাদের, এটার সাথে আরেকটা আছে যেটা তাওয়া, মাইয়ার এখানে লেখা আছে মাইয়ার কাস্ট আয়রন ফ্ল্যাট তাওয়া, 28 সিএম, 28 সিএম তাওয়া, এবং 26 সিএম এর ফ্রাই প্যান। এই হলো আমরা তাওয়াটা দেখাচ্ছি, এই যে তাওয়াটা ভাই, তাওয়াটা হলো এখানে আপনি দেখেন 11 ইঞ্চি,
তেলটা বাইরে আসবে না, 5500। আর এরপর আমরা একটা ফ্রাই প্যান রাখতেছি 5500, যেটা মাইয়ার ব্র্যান্ড। আচ্ছা, এইগুলো আমাদের মাইয়ারের প্রোডাক্ট। মাইয়ার এরপরে বাংলাদেশে ভাই আপনার ভিডিওগুলো আমরা করছি দর্শকদের জন্য বলা, আমি বাগনার আনছি, বিনোদ আনছি, চার পাঁচটা ব্র্যান্ড। লাস্টে আমাকে কাস্টমার বলছে ভাই মাইয়ারটাই রাখেন। আচ্ছা, তো মোটামুটি ফিউচারের এই তাওয়াটা কিন্তু ভাইরাল, কারণ একটা তাওয়ার রুটি হয় 8 ইঞ্চি, এটা আপনার আছে এখানে 9 ইঞ্চি, 24 সিএম, 9.5 ইঞ্চি। তো এই তাওয়াটা অনেকই ভাইরাল, স্ক্রিনশট নেবেন 3000 টাকা, বরাবর 3000 টাকা চলে যাবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব এই যে ভারতী ব্র্যান্ডটা দেখানোর জন্য। ভারতী ব্র্যান্ডটা দেখানোর জন্য চলে যাব আমরা। ফার্স্টে আমরা একটা গ্রিল দেখাচ্ছি, গ্রিলটা 10 ইঞ্চি, এটা 26 সিএম, এটা হলো 2000 টাকা গ্রিল প্যান। হ্যাঁ, তারপর আমরা এটা দেখাচ্ছি কড়াই, কড়াইটা হলো 26 টিপি উইদাউট লিড, এটা ঢাকা হবে না, এটা দিচ্ছি আমরা 2500 টাকা। প্রত্যেকে এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন, 2500, এটা দিচ্ছি 2000। আচ্ছা, এরপরে দিচ্ছি আমরা একটা ফ্রাই প্যান, ফ্রাই প্যানটা দিচ্ছি আমরা 23 সিএম, 2000 টাকা। এরপরে আমরা দিচ্ছি এটা একটা দোসা তাওয়া, যেটা ভাইরাল প্রোডাক্ট, আগে পরে ভিডিওতে এগুলো দিতে পারিনি, আমাদের এটা আবার স্টক হয়েছে, 2500 টাকা। প্রত্যেকে স্ক্রিনশট নেবেন। আর এটা কিন্তু 12 ইঞ্চি, হ্যাঁ 12 ইঞ্চি, এই যে 30 সিএম, 12 ইঞ্চি, তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2500 টাকা। হ্যাঁ, এগুলো যেভাবে মাজা ঘষা করেন, র্যান্ডম মাজা ঘষা করেন, র্যান্ডম মানে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই, চোখ বন্ধ করে। আর এটা দিচ্ছি আমরা স্ক্রিনশট নেবেন 2000 টাকা। এরপর আমাদের কাছে আরেকটা ছিল, আমারই নিজের অনেক আগের আনা, বাট এগুলো স্টক আছে মোটামুটি, এগুলো হলো আপনার চাইনিজ, যেটা যেই ব্র্যান্ড সেটা বলে দেবো ভাই, আমেরিকান মাইয়ার, এটা ভারতী, এই যে ভারতীর ব্যানার দেখতেছেন। আর এই দুটো প্রোডাক্ট আমাদের চাইনিজ, এটা হলো 2000 টাকা, আর এটা হলো 1500 টাকা। এটারও অনেক চাহিদা, ডিম মামলেট করার জন্য, বাচ্চাদের জন্য সকালবেলা ফার্স্ট টাইম সবারই লাগে, 1500 টাকা। আর বরাবর দিচ্ছি আমরা এটা 2000 টাকা। আচ্ছা, আমাদের সিস্টেমটা হলো বাংলাদেশের 64টা জেলায়, ঢাকা এবং ঢাকার বাইরে ভাই, যে কোনো অনলাইন থেকে কেনাকাটা করেন, ঢাকার বাইরে হলে মিনিমাম 500 থেকে 1000 বিকাশ করতে হবে, ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি। আর আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা বহুতল বিল্ডিং, 18 তলা, এটার নিচতলায় আমাদের দোকান, 5 তলা পর্যন্ত মার্কেট, নিচতলায় আমাদের সব 57, 56, 63, পাশাপাশি 3টা শপ, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করবেন, অনেক সময় মোবাইল ডাটা পেতে কষ্ট হয়, আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর আমাদের দোকানটা বলা চলে মার্কেটে ঢুকে প্রথম একটা এসকেলেটার, দ্বিতীয় এসকেলেটারের পেছনে আমাদের শপ। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা চিনতে, যারা সরাসরি আসবেন চিনতে অসুবিধা হলে ঢাকা নিউয়ের কাঁচা বাজার মসজিদ অথবা বিশ্বাস বিল্ডার্সের গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু এই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে আপনারা এখানে এসে নিতে পারবেন, ভাইয়ারদের লোককে প্রয়োজন আপনাদের রিসিভ করে নিয়ে আসবে, এবং যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ।